এই আওয়াজ দিয়ে বউ থাকে এই সব গলার আওয়াজই নাই এটা বউ তো ধারে থাকে নাই ভারে থাকে তা তুমি কোনো কিছু কইতে পারো না তো তোমার বউ থাকে আছে না নাই একজন বলছে হুজুর বরিশালতে আমার বউ সুপরকে এক কই চলে গেছে আপনি এই নিয়ে আমার একটা ভিডিও বানাই দেন তাই আমি ভিডিও বানালে তো তোর মান সম্মানই থাকবে পরকে এক করিস কেন তো যদি মেশিনের ডিস্টার থাকে আগে ঠিক কর কথা কয় না আরে বাবা না হলে তোর বউ পরকে করে ভাই তার খাতি দিসনি নাই পড়তে দিসনি নাই কোনো উল্টো পাল্টা কিছু আছে আগে নিজে তুরটিটা খুঁজে বের কর তুই বউর সাথে খারাপ আচরণ করেছিস প্রতিদিন কুপান দাও গাঁজা খেয়ে বাড়ি আসো মদ খেয়ে বাড়ি আসো ডাল খেয়ে বাড়ি আসো বাবা খেয়ে বাড়ি আসো বউ তোমার জন্য বসে থাকবে খেয়ে কাজ নেই কথা কয় না সত্য না মিথ্যা বউ পরকিয়া করে চলি যায় খা কই হুজুরি বউ তো যাচ্ছে না তো বিয়ে করে আমি মনে করছি গেলি আরো একটা নতুন হবে আমি এত সোজা প্রতি রাতে যে ইনকাম করিও দেখেই থাও পয়সা ও কুছ কিছু লাগে না টাকা কি আছে জান্নাতের বাগানে যার বসার সৌভাগ্য হয় না তার জান্নাতে যাওয়ার আশা তো দূরের কথা ও যদি বলে তা পাটা মারো বেশি হবে কবে তুই বললি কোন মুখে জান্নাত পাকামো পয়সা জান্নাত এত সোজা জান্নাত এত সোজা না জান্নাতের জন্য রাত জাগতে হয় তাহাজ্জুদ পড়তে হয় আর আপনি মুসলমান আপনার অবস্থায় মাহফিলের প্যান্ডেলে বসার যোগ্যতা হয় না বসতে বলেছি তাই আড়ালে চলে যাচ্ছেন আপনি কিসির মুসলমান আপনি তো নুনু কাটা মুসলমান আপনার তো গুড়াতে কাটি দোয়া দরকার ঠিক না বেঠি শুধু আগাতে কাটিছেন কেন ডাইরেক্ট কেটে পুরো মুসলমান ফালতু কুথাগার আছে না নাই ফালতু যারা তাদেরকে চেনা যাবে এই মাহফিলে এসে যদি না বসে মনে রাখেন যে কারা ফালতু এইগুলো মুসলমান নামের কলঙ্ক এদের কারণে ইসলাম আজকে গোটা বিশ্বে শুধু নয় বাংলাদেশেও আজকে বিতর্কিত মুসলমান নাম ধারণ করে বসে আছে সুরা ফাতিহা জানে নিয়ম কানুন জানাজা পড়তে কি করি জানে না বাম হাত উপরে তুলে বসে থাকে আল্লাহ একবার বলে রুকুতে যাই বসে সিজদা মারলি ভালো হয় আছে না নাই ইসলাম নাই শেখে নাই শেখবেও না দড়ি বেঁধে শিখাইতে হবে যদি ধরা হয় ভাই বলেন দিন সুরা ভাই আমার বেরেনে কাজ করছে না তোর বেরেনে কাজ করলো কবে খালি কাজ করে বোর কাছে গেলি না ছালি বিলে এত হয় কে পাকামো কুতাগার উকেনে গেলি তোমার বেরেনে কাজ করে ভালো কথা ঠিক আছে বাজার এগুলো বইলেও তো লজ্জা দিতে পারি না তার না বইলে করবো কি বিষয়টা বোঝা গেছে হয়তো অনেকেই কমেন যে ভাই এত মনে দুঃখী বলতেছি রে ভাই এই যে জিনে দায় এভাবে ভালো কাজ করা যায় আলফালা হাসপাতালের সামনে করলাম যারে ধরি ও বলছে যে ভাই আমার তো আসলে আমি স্টকের রুগী বেরেনে ধরে না তাই বললাম টাকা চিনে নিতে পারেন তো তা বলছে ওইটা পারি ও টাকা আছে নে ও পাগল টাকা আছে নে ও সুরা ফাতে আছে এই মুসলমান দিয়ে হবেটা কি নামে মুসলমান এইসব নামে মুসলমানের কারণেই বাংলাদেশ আজ বিতর্কিত যে আদর্শ আমার ভাইজান সাক্ষী আমি তো আমেরিকায় যাই নাই আমেরিকায় ইসলাম আছে কিন্তু মুসলমান উনি সাক্ষী কথা সত্য বললাম না মিথ্যা বললাম ইসলাম আছে মুসলমান আর বাংলাদেশে মুসলমান আছে ইসলাম বিশ্বাস হয় আপনাদের উনি সাক্ষী আমি যাই নাই তাও বলতে পারবো আমার সাইফুল্লাহ মানসুর ভাই একজন বাংলাদেশের বিজ্ঞ প্রাজ্ঞ শিল্পী উনি বললেন আমেরিকায় চলছেন যাইতে যাইতে পথে ফাঁকা মাঠের মধ্যে একটা মার্কেট পাইলেন দোকান পাইলেন ফলের দোকান বললেন ভাই চলো এখান থেকে ফল কিনে নিয়ে যাওয়ার পরে দেখলো কোনো দোকানে মালিক নাই দোকানে কোনো তত্ত্বাবধায়ক নাই কোনো সুপারভাইজার নাই সার্ভিস দেওয়ার জন্য কোনো মানুষ নাই শুধুমাত্র দাম লিখে রাখা আর টাকার বাক্স রেখে দেয় সেখান থেকে যার যা ইচ্ছা নিবে যত টাকা দাম হবে দামটা নিবে যদি টাকার নোট দেয় ভাঙতিটা ওখানে আছে ভাঙতিটা নিয়ে চলে যাবে এইভাবে মার্কেট ওপেন করে রাখা আছে কেউ একটা টাকা ওখান থেকে সরায় না কেউ ফাঁকি দেয় না কেউ ফাঁকি দিয়ে নিয়ে যায় না সাইফুল্লাহ মানসুর ভাই তার ভাইকে জিজ্ঞেস করলেন ও গো ভাই এখান থেকে কি কোনো টাকা কোনো ফল কোনো সম্পদ কি চুরি যায় না বললো না কেউ চুরি করে না কারণ তারা বিশ্বাস করে অন্যের অধিকার হরণ করা হয়ে যাবে সুতরাং তারা নিজেদের মতো করে এখান থেকে যা পণ্য নেয় দাম যা মারা আছে নিজেরা হিসেব করে টাকাটা দিয়ে রেখে চলে যায় এই আদর্শ ছিল মুসলমানদের কিন্তু এই আদর্শ আজকে মুসলমানদের আছে নাকি আমেরিকার কোন মসজিদে আমি বিশ্বাস করি আমেরিকার মসজিদে জুতা
বাইরে থাকলো কি না থাকলো এই টেনশন করা লাগে সিঙ্গাপুরে গেলাম মুসলমান নাই খুব সীমিত মুসলমান সেই সিঙ্গাপুরের জাতীয় মসজিদে যখন ঢুকতেছি জুতোটা খোলার সময় চিন্তা করতেছি জুতো রেখে যাব না ভিতরে ঢুকাবো একজন বলছে ভাই এসেছেন এটা মুসলমানের দেশ না এটা খ্রিস্টান বৌদ্ধদের দেশ জুতা রাখেন নিরাপদে নামাজ পড়েন নিশ্চিন্তে আসবেন আপনার জুতায় আপনি পাবেন আবার পায়ে দিয়ে চলে যাবেন আর বাংলাদেশে যদি মসজিদে যান এক হুজুর বলতেছে একদিন মসজিদে ঢুকলাম একজন বলছে হুজুর জুতা জোড়াটা আমার কাছে দেন আপনি হাতে করে নিয়ে ঢুকেছেন খুব খারাপ দেখা যাচ্ছে দিলাম জুতা জোড়া তার কাছে ওমা নামাজ শেষ করি দেখি জুতোও নেই সেও নেই জুতোও নেই সেও নেই তার মানে ওই মালটাই ছিল কথাটা কি বোঝা গেছে এই হলো আমাদের আদর্শ আমরা কি এই আদর্শ নিয়ে থাকতে চাই এই আদর্শ নিয়ে যদি না থাকতে চাই তাহলে মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব কি কর্তব্য কি জানার দরকার আছে না নেই বললাম একজন মুসলমানের উপরে অপর মুসলমানের হক কয়টা এইটা কইতে পারে না এখানে একজন দাঁড়িয়ে বলেন তো কয়টা হক কয়টা ছয়টা ওই যে ওখান থেকে দুই তিনজন বলেছে এখানে একজন ভাই বলেছে কিন্তু অনেকেই বিশ্বাস করেন আপনারা নিজের কাছে চিন্তা করেন ছয়টা হক জানেন না হকগুলো কি কি বলতে বললেও অনেকেই পারবেন না এখানে মাদ্রাসার কিছু ছাত্র আছে তারা হাদিসের পরিপ্রেক্ষিতে এটা অবশ্যই জানেন এবং বলতে পারবেন আবার এই মাদ্রাসায় এগুলো সুন্দর করে শেখানো হয় কিন্তু সেই মাদ্রাসায় ছাত্র ভিক্ষা করে আনতে হয় আর ক্যাডেট স্কুলে কলেজিয়েট স্কুলে ছাত্র ভর্তি করানোর জন্য অভিভাবকরা মারামারি শুরু করে দেয় আমার ছেলের ভর্তি করাইতেই হয় সত্য বলছি না মিথ্যা বলছি ক্যাডেট স্কুল কেজি স্কুলে 500 টাকা 1000 টাকা মাসিক বেতন দিয়ে ছাত্র ছাত্রী পড়ান আর মাদ্রাসায় উল্টো দেখেন 5 লাখ টাকা উনি একা দিয়ে দিয়েছে এরপরেও আপনারা মাদ্রাসায় ছাত্র দেন না কারণ এখানে দিলে খেলা হবে না খেলা হবে এখানে দিলে খেলা হবে না কারণ এরা তো চুরি শিখবে না এরা অন্যায় শিখবে না মিথ্যা বলা শিখবে না আমাদের তো দরকার মিথ্যা বলতে হবে চুরি করতে হবে অপকর্ম করতে হবে ধর্ষণ করতে হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীর ভাইদেরই কি বোর ধর্ষণ করবে আমরা এইগুলো খুঁজতেছি সুবহানাল্লাহ বলবেন না ও নাউজুবিল্লাহ ঠিক আছে আমার ভুল হ্যাঁ আছে ক্ষমা তাহলে কি কথা শুরু করা যায় থাকবেন আপনারা কিন্তু ঝামেলা হলো এই সামনে খুব এই পাশে মেলা বেশি হয়ে গেছে এই পাশের লোক যদি উঠাই নিয়ে আসি আপনাদেরও কষ্ট হবে উঠালাম না অন্তত যারা বসেছেন উঠে যাবেন না এই কথা দিলেন তো এই জায়গায় আসার পরে খুব ভাল লেগেছে যে ভাইজানেরা তাড়াহুড়ো করতেছে স্টেজে উঠানোর জন্য আর অন্য জায়গায় গেলি আমাকে চেষ্টা করে কি করি তারা একটু দেরি করে উঠান প্ল্যান করে আমি বললাম আমার দাওয়াত নিলে 10টার মধ্যে স্টেজ দিতে হবে পাপ নাই উনাদের বলার পরে বলছে হুজুর ঠিক আছে আসেন 10টার মধ্যে দেবো কি 10টার মধ্যে আমি বললাম যে 10টায় দিলেও 12টায় শেষ করবো 11টায় দিলেও 12টায় শেষ 11:45 দিলেও 12টায় শেষ ওরা 12টায় উঠেছে দেখি হুজুর কটায় শেষ করবো বুদ্ধি আছে না হুজুর 12টায় উঠলাম দেখি আপনি কটায় শেষ করেন এদেশের মানুষের বুদ্ধির তো শেষ নেই বুদ্ধির অভাব আছে কত শয়তানি বুদ্ধি যে আছে বলছে হুজুর আপনি আসার সাথে সাথে স্টেজে উঠাই দেবো আমি খুব তাড়াতাড়ি করে গাড়ি চালাই আসলাম এসেতে স্টেজে উঠাইলে উঠাই বলছে সালাম দেন দিলাম বলছে আসেন কানে তো বলছে এবার যে রেস্ট করতে হবে কেন বলছে আর 2 ঘন্টা পরে এসে তারপর আমি আসি স্যার স্টেজে তো উঠেছে উঠে সালাম দিয়ে এখন আবার চলেন রেস্ট করবেন 2 ঘন্টা তারপর কৌশলের কোনো শেষ নেই মিথ্যা বলে তো যাই হোক আমরা ভাইয়েরা এখানে যারা বসেছি 11টার মধ্যে মাহফিল শেষ করবেন সুতরাং আর আছে প্রায় 52 মিনিট থাকবো ইনশাআল্লাহ 52 মিনিট থাকলে কষ্ট হবে কার কার হাত উঁচু করেন তো আমার আগে কথা বলেছেন আমার বন্ধুবর জনাব মাওলানা মাহবুবুর রহমান আর উনার বাবা ছিল আমার বাবার বন্ধু উনার বাবাও মারা গিয়েছেন আমার বাবা মারা গিয়েছেন কিন্তু আমার বাবা মারা গিয়েছেন একটু আগে আজ 22 বছর হয়ে গেল আর ওনার বাবা মারা গিয়েছেন 5-6 বছর ওরকম হচ্ছে তো এই যে দুইজনের বাবা আমার আব্বা আবার উনার আব্বার কাছ থেকে ইসলামের দীক্ষা কোরআন হাদিস শিখে নিয়ে কোরআনের হাদিসের ওয়াজ করে বেড়াতেন আপনাদের শোন উপায় ওয়াজ করেছেন আমার আব্বার নাম ছিল মাস্টার আব্দুস সামাদ অনেক মুরব্বীরা হয়তো চীনে থাকলেও থাকতে পারেন সেই সময় যারা ওয়াজ শুনতেন আজ থেকে 20-22 বছর আগে আপনাদের এখান থেকে মাহফিল করে জিনেদা থেকে মাহফিল করে ফেরার পথে কালীগঞ্জের 12 বাজারে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছিল আমি তার বড় সন্তান মাঝখানে অনেক গ্যাপ গেলেও আল্লাহ আবার এই মঞ্চে নিয়ে এসেছেন এই মঞ্চে এসেছি যাই হোক
আমি কথা ওই বাবার কথা বলতে আসি নাই কিছু কথা বলবো যেই কথাগুলো আমার ভাইজান বলেছেন কিছু গান কিছু ওই যে আমার কিছু কন্টেন্ট থাকে ওইগুলো একটু আমাদের যুবকেরাও চায় তো আমি চেষ্টা করব যে আমাদের কথাগুলো যেন কাজে লাগে শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরো জোরে বলেন ইনশাআল্লাহ আরো জোরে এই আওয়াজ দিয়ে বল থাকে এই সব গলার আওয়াজই নাই এটা বল তো ধারে থাকে নাই ভারে থাকে তা তুমি কোনো কিছু কইতে পারো না তো তোমার বউ থাকে আছে না নাই একজন বলছে হুজুর বরিশালতে আমার বউ সুপরকে এক কইছে লিগে আপনি এই নিয়ে আমার একটা ভিডিও বানাই দেন তাই আমি ভিডিও বানালে তো তোর মান সম্মানই থাকবে পরকে এক কইরিস কেন তোর যদি মেশিনের ডিস্টার্ব থাকে আগে ঠিক কর কথা কয় না আরে বাবা না হলি তোর বউ পরকে কই ভাই তার খাতি দিসনি নাই পড়তে দিসনি নাই কোনো উল্টো পাল্টা কিছু আছে আগে নিজে তুরটিটা খুঁজে বের কর তুই বোর সাথে খারাপ আচরণ করেছিস প্রতিদিন কুপান দাও গাঁজা খেয়ে বাড়ি আসো মদ খেয়ে বাড়ি আসো ডাল খেয়ে বাড়ি আসো বাবা খেয়ে বাড়ি আসো বউ তোমার জন্য বসে থাকবে খেয়ে কাজ নেই কথা কয় না সত্য না মিথ্যা বউ পরকিয়া করে চলি যায় খা কই হুজুরি বউ তো যাচ্ছে না তোর বিয়ে করে আমি মনে করছি গেলি আরো একটা নতুন হবে আমি এত সোজা প্রতি রাতে যে ইনকাম করে দেখেই থা কয়তে কিছু লাগে না টাকা কি আছে إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد شباب قرن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال الله تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا اشعه رسول أبا কাবার মিনার পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থেকো আল্লাহ জীবনে
চির সাথে আসবে গহীন রাতে আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতে জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিশা থাকবে না আর দু চোখে হাই একটু আলোর দিশা জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিশা থাকবে না আর দু চোখে হাই একটু আলোর দিশা সেদিন আমার সেদিন আমার সেদিন আমার অন্ধ চোখে তুমি থেকো বাতি আসবে গহীন রাতে আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতে আমার আমার বলে যেদিন কাউকে পাবো না সেদিন আমার শূন্য হিয়ার তুমি থেকো শান্ত না তুমি থেকো শান্ত না আকির আলো নিভে যেদিন মনে আলো দিয়ে আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে আখির আলো নিভে যেদিন হৃদয় আলো দিয়ে আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে সেদিন আমার সেদিন আমার সেদিন আমার অন্ধ চোখে সেদিন আমার অন্ধগুরি তুমি আলোর জ্যোতি আসবে গহীন রাতে আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতে থেকো আল্লাহ এ জীবনে থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথে আসবে গহীন রাতে আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতে একটু জোরে কি বলা যাবে না ও আমার ভাইরা রাত হোক আর দিন হোক সকাল হোক আর বিকাল হোক দুপুর হোক সন্ধ্যা হোক যখন সময় শেষ হয়ে যাবে মালাকুল মাউত চলে আসবে জানটা নিয়ে উড়াল দেবে মালাকুল মাউতকে যদি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম সাহেব বলে আমি তো আমেরিকান প্রবাসী আমার পাসপোর্টটা কত ভারী বাংলাদেশের পাসপোর্ট নয় আমেরিকার পাসপোর্ট এটা দেখাইলে যে কোন দেশ আমাকে সেই দেশে ঢুকতে দেয় ভিসা লাগে না সেই দেশে ঢোকার জন্য ওই দেশের আলাদা কোনো পারমিশন লাগে না এয়ারপোর্টে গেলে সিল মেরে ঢুকিয়ে দেয় ওগো আজরাইল ওগো মালাকুল মাউত একটু অপেক্ষা করো দুইটা মিনিট আমি একটু বোর সাথে কথা বলে নি দেবে নাকি সময় কি দেবে এবার আমার বন্ধু মাওলানা মাহবুবুর রহমান অনেক বড় একজন আলেম আমার থেকেও বড় অভিজ্ঞ প্রাজ্ঞ আলেম উনি যদি বলেন আমি একজন মাওলানা মানুষ একটুখানি ওয়েট করো তারপরে আমি হুজুর মানুষ আমার একটু জানটা কবজ করো সময় দাও একটু আমার অল্প কাজ আছে উজুটা করা নাই উজুটা করে আসবো উজু করার জন্য সময় কি দেবে কেউ একজন নামাজ পড়বে উজু করা শেষ মৃত্যুর সময় হয়ে গেল মালাকুল মাউত আসার পরে যদি বলে নামাজটা পড়তে দাও নামাজ পড়ারও কি সুযোগ পাবে নাকি না পাবে না আল্লাহর নবী একদিন নামাজ শেষ করে সাহাবীদের দিকে মুখ করে বসলেন বিশ্ব নবী আখেরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক মজলিসে একবার বললে হক আদায় হয়ে যায় এটা ঠিক তবে বারবার বললে কোনো ক্ষতি আছে নাকি বরং যদি কেউ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে আর যদি
সে দুরুদ না পড়ে তাহলে তার ধ্বংস চেয়েছেন ফেরেশতা জিব্রাইল আর আমিন বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু বলেছেন না বলেন নাই মনে আছে কিনা আল্লাহর নবী একদিন উঠলেন মসজিদের মিম্বারে মসজিদের মেহরাবে প্রথম পা যখন রাখলেন বললেন আমিন দ্বিতীয় মিম্বারে যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন বললেন আমিন আল্লাহর নবীর সাহাবীরা বললেন ওগো নবী আপনি কেন তিন তিনবার সিঁড়িতে পা রেখে আমিন বললেন আল্লাহর নবী বললেন ও আমার সাহাবীরা আমি যা দেখি তোমরা তা দেখো না আমি যা শুনি তোমরা তা শোনো না আমি যা জানি তোমরা তা জানো না কিছুক্ষণ আগে ফেরেশতা জিব্রাইল এসেছিল এসে বলল ওগো নবী গো ওগো নবী আপনার নাম যদি কেউ শোনে মুহাম্মদ আর যদি সে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে আপনার প্রতি দুরুদ না পড়ে তার ধ্বংস সে ধ্বংস হয়ে যাক আমি বললাম আমিন তারপরে বলল ওগো নবী কারো যদি পিতা এবং মাতা বেঁচে থাকে আর তারা যদি জান্নাতের সার্টিফিকেটটা না নিতে পারে তাইলে সেও যেন ধ্বংস হয়ে যায় আমি বললাম আমিন আর তিন নম্বর বলল যে জীবনে রমজানের রোজা পাইল রমজান মাসটা তার জীবনে পাইল কিন্তু গোটা রমজানে ইবাদত বান্দেগি করে আল্লাহর প্রিয় হয়ে জীবনের গুনাহগুলো মাফ চেয়ে নিতে পারলো না সেও ধ্বংস হয়ে যাক আমি বললাম আমিন আল্লাহর নবী যদি বলেন কবুল হয়ে যাক কবুল করে নাও আল্লাহর নবীর দোয়া কবুল হয় না কথা কয় না কবুল হয় না হয়